ছবি না। সরি ভিউয়ার্স, খুব বেশি নেটওয়ার্ক প্রবলেম করছিল, সরি। জাস্ট সেভ ইওর লাইফ। সরি ভিউয়ার্স, নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইনটি কেটে গিয়েছিল। আসলে কি, লাইভে আসার পরে যদি লাইনটা বারবার কেটে যায় অনেক বিরক্ত লাগে। তো যে কথায় ছিলাম, লং টাইম অসুস্থ থাকার পরে সব কাজ বন্ধ ছিল, কোনো কাজই করা হয়নি এই গত 20 দিন ধরে। তো আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, সুস্থ হয়েছি, আবার আপনাদের সামনে আসতে পেরেছি, আপনাদের সাথে কথা বলছি। রবিউল সানি, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। অনিক ভিয়ান, সিঙ্গেল নাকি? আই এম সরি, পার্সোনাল কোনো কোয়েশ্চেনের আনসার করতে আমি পারছি না। ডিএম, আরে হ্যালো আপু, কেমন আছেন? ভালোবাসা সাগর, ভালোবাসার সাগর, আপনি কেমন আছেন? ভালো আছি। মাসুম আহমেদ, তোমার ভাষা কই ভাইয়া? বাসা নাকি ভাষা, কোনটা আমি ঠিক বুঝলাম না। এ আমার চাপা দাও। সো লেট নাইট, 8টা দিতে চলে আসলাম চা খেতে খেতে। সুরজ গাজী, ঘুমাও। হ্যাঁ, ঘুমাসলে অবশ্যই ঘুমাবো, ঘুমালাম তো একটানা এই 18-20 দিন ঘুমিয়েছি। শরীফ গাজী, খুব সুন্দর লাগছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। দেশি জাত, আই এম সরি, আপনার কমেন্টসটা আমি পড়তে পারছি না। তোমার সিনেমা কবে মুক্তি পাবে? সৈয়দ রুজেন, আপনার আপনার সিনেমা যখন মুক্তি পাবে তখন আমার মুভি মুক্তি পাবে। তো রুজেন ভাই কেমন আছেন, ভালো আছেন? এটি দুর্জয় ওয়াচিং, মোহাম্মদ ইদ্রিস আলী, অসাধারণ লাগছে আপাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। এমডি ফকর উদ্দিন, আপনি কেমন আছেন সিস্টার? হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? আপনার কথা বলছে সাগর ভাই আমাকে, হাসপাতালে আছেন, অ্যাডমিন সিলিটারি ইত্যাদি পেইজে। আই এম সরি, বুঝিনি আপনি কি বলতে চাইছেন, আবার রিপিট করেন প্লিজ। এত রাতে লাইভে কি করেন? যান ঘুমান, রিয়াজুল করিম লিটন। ভাইয়া আপনি লাইভে এসে তো জ্ঞান দেওয়ার দরকার নেই, আমার ঘুম আসলে আমি ঘুমাবো। দুধ চা না রং চা? আমি সবসময় স্ট্রং লিগারের চা খাই। গুলাম হুসাইন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, এখন ভালো আছি, এতদিন ভালো ছিলাম না, তাই আপনাদের সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। সোহাগ, থ্যাংক ইউ সোহাগ, তোমাকে পার্সোনাল কোনো প্রশ্ন আর কোয়েশ্চেন থাকলে আমাকে ফোন করবা, লাইভে কোনো কোয়েশ্চেন করো না, ঠিক আছে? ইউ আর লুকিং সিক, টেক ইউর কেয়ার। আই এম সরি, আমি তো এখন সুস্থ, আমি তো সিক না, তাহলে আমার লুকিং সিক মনে হবে কেন? অসুস্থ ছিলাম বাট এখন ভালো আছি। বিস্কিট, ভালো আছি, আপনি বেলা নেই। সাইমন সাদি, হ্যাঁ আমি ভালো আছি।
মুখ চোখ অ্যান্ড চোখ হচ্ছে, তাই বলছি স্মাইল এলওয়েজ। আপনার ভালো একজন বন্ধু আমি, রাসেল। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে খুব সুন্দর লাগছে, কামাল সরকার। থ্যাংক ইউ আপু। একটা গান শোনাও প্লিজ। ভাইয়া আমি তো সিঙ্গার না, আর আমি আসলে গান গাইতে পারি না, আমার গানের গলাটা ভালো না। সুন্দরের পূজারী তাই ভালোবাসা রহিল, সুন্দর কমেন্টস। মাহবুব আল মাহি, গুড জব ডিয়ার সিস, থ্যাংক ইউ সো মাচ। আল জাবির, অনেক দিন পরে আসলেন, কেমন আছেন আপু? এখন ভালো আছি, তবে ভালো ছিলাম না, আল্লাহর রহমতে এখন ভালো আছি। দিল হামজা, নাইস, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর নাম দিল হামজা। আলামিন কেমন আছো? তোমার কথা বলছে সাগর ভাই, আমাকে তুমি হাসপাতালে আছো, আমি সিলেটের ইত্যাদি আল সিলেটের পেজের ইত্যাদি আল আমিন। আচ্ছা আলামিন ভাই, আমি হসপিটালে ছিলাম, অ্যাডমিট ছিলাম, তো অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, ভালো আছি, বাসায় আছি, এখন হাসপাতালে না। আর আপনাদের কাছে আমি ঋণী, যে সবাই আমার জন্য দোয়া করেছেন আমি সুস্থ হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই, আমাকে আমার সুস্থতা অসুস্থতা খবর নেওয়ার জন্য। সিথি, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সোহাগ ওয়াচিং, মন্ডল মন্ডল, হাই, হ্যালো। এমডি জাহির মিয়া, হাই, নাইস, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ আহমেদ, গুড লুকিং, থ্যাংক ইউ সৌরভ। তুমি মানে সৌরভ ভাইয়া আপনি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। বিস্কিট খাচ্ছে চুরি করে। অন্দরমহল, ছবিতে যতটা ভালো লাগে লাইভে ততটা ভালো লাগে না। থ্যাংক ইউ এত নেগেটিভ কমেন্টস করার জন্য, সবাই তো আর সাহস পায় না, বা আপনাকে থ্যাংকস। সৌন্দর্য আপনি মনে হয় বুঝেন না, আর সৌন্দর্য যারা বুঝে তারা ন্যাচারাল বিউটিটাই খুঁজে। আতিক রহমান, একটা ভুবন ভুবন হাসি দাও তো, এত মজার মজার কমেন্টস আসে। ডি এম আরিফ, আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি আর যে হলে ভালো হতো, আই এম সরি, আপনি আর যে হলে যে ভালো হতো, আপনি কে ভাই? বুঝিনি, থ্যাংকস। তুমি সব সময় সুস্থ থাকো। এমডি শামীম, আমাদের একটা এসএমএস দিন, মানবতার কাজ করছি, ভালো মানবতার কাজ করছেন। রূপম দাস, রিল্যাক্স, ক্রাশ, সবসময় তো আপনি একটা কথা বলেন, মিসিং, ক্রাশ আপু। মীর হুসাইন শাহাদাত, হ্যালো, হাই ভাইয়া। দিল হামজা, আপু আপনার মুভির নাম কি? মুভি নিয়ে কোনো কথা বলতে চাই না, মুভি খুব শীঘ্রই রিলিজ হবে, দেখতে পাবেন। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, তুমি অসুস্থ ছিলে তাই বলতে পারলাম না, আই এম সরি, আপনার নামটা চলে গেছে, আমি উঠতে পারলাম না। পাবেল খান, আই এম সরি, আপনার মানে আনোয়ার হুসাইন একটা গান শোনান। আনোয়ার ভাই আমি না ঠিক গান করতে পারি না। তোমার চোখ হাজার পরীর রহস্য থেকেও সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব খুশি আজকে? হ্যাঁ খুশি, আমি সবসময় খুশি থাকি। সুজাত চ্যানেল, এস এ টিভি ইউকে। সুজাত ভাই কেমন আছেন? আমাদের সিলেটের খুব ভালো একজন নাম করা সাংবাদিক, সরি জার্নালিস্ট, তো সুজাত আহমেদ। পার্সোনালি আমি ওনাকে চিনি এবং উনি খুব ভালো একজন মানুষ, আমি পার্সোনালি ওনাকে অনেক লাইক করি ওনার ভালো কাজের জন্য। তো সুজাত ভাই থ্যাংক ইউ, আমার লাইফকে আপনি দেখছেন,
আপনারা হয়তো জানেন না, আমি খুবই অসুস্থ ছিলাম, আমি হসপিটালে ছিলাম ভর্তি। সুন্দর আলী কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছি, এতদিন অসুস্থ ছিলাম, কেউ দেখতে আসেননি। এখন লাইভে থেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। অ্যাঞ্জেলিক ফিস, ওয়াও, নাইস কমেন্টস, থ্যাংক ইউ। আমার না একটা কাজের লোক দরকার, আমি লাইফে আসলে এই কাজ সেই কাজ টুকটাক যা কাজ আছে সব করবে। অন্দরমহল কপালে কালো টিপটা পরার জন্য থ্যাংকস আপি, থ্যাংক ইউ ভাইয়া। আম সরি, আমি আসলে অন্য একটা কারণে হাসছি, আপনারা কিছু মনে করবেন না। সুন্দর আলী সরি আন্টি, ওকে ইটস ওকে। আনিস রহমান আপনি অনেক রাগী, হ্যাঁ সবাই জানে, খুব রাগী আমি, কিন্তু রাগী মানুষ, রাগী রাগী মানুষরা কিন্তু ভালোবাসতে জানে বেশি। সরি হাসির কারণে আমার কথা আটকে গেছে। আউলাদ তো উসমান গনি অনেক কিউট লাগছে আপু কুয়েত থেকে, থ্যাংক ইউ সো মাচ কুয়েত থেকে আমার লাইভটি দেখার জন্য। সুন্দর আলী আপনাকে বলবো যে আমাকে কোনো পার্সোনাল কোয়েশ্চেন করবেন না লাইভে, যদি পার্সোনাল কোয়েশ্চেন করার থাকে মোবাইলে ফোন করে আমাকে জেনে নেবেন, থ্যাংক ইউ। আপু অনেক সুন্দর লাগছে। মাহবুবুর খান থ্যাংক ইউ সো মাচ। সভাপতি কেন্দ্রীয় কমিটি বা ভিইই, তুমি পচামি, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর আরিস মাই ফ্রেন্ড সেইড বি বি পেন্টস ওপেন ইন লেটাস সরি। বিপ্লব দাস হ্যালো হাই। নদী ডি হ্যাঁ এত সুন্দর কমেন্টস করেছেন ভাই, এটা ঘরে করেন বাহিরে না। আপনি কি আমার খুব ভালো লাগে আন্টি, থ্যাংক ইউ সো মাচ সুন্দর আলী তোমাকে মানে আমাকে ভালো বলার জন্য। সভাপতি কেন্দ্রীয় কমিটি তুমি পচামি, আপনি খুব ভালো ভাইয়া, আমি পচা, আমি তো জানি আমি পচা। আপন খান তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সুহেল তালুকদার লাইভ কেন আসেন? লাইভে আসি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য, যাদের অনেকেরই কথা বলতে ইচ্ছে করে, অনেকেই আমাকে ইনবক্সে টেক্সট করেন, অনেকেই অনেকেই, তো তাদের অনেকেই আমি মানে আনসারটা করতে পারি না, তো মাঝে মধ্যে আমি যখন সময় পাই আমি লাইভে আসি, সবাই তখন আমার সাথে যারা যারা সুযোগ পান কথা বলেন, তাদের কমেন্টসের আনসার করি, যা মানে আমাকে জিজ্ঞাসা করেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, এই জন্যই লাইভে আসি। আর সবার সাথে এক কথা একটা আড্ডা দেওয়া হয়। এই বেকার ছেলে তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ বেকার ছেলেকে, কিছু করো। বিপ্লব দাস তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে, আমি সিলেটেরই মেয়ে। অজয় মণ্ডল আপু কালো টিপটি মানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আবেগহীন জীবন, ভাত খেয়েছেন? হ্যাঁ আমি ডিনার করেছি, ডিনার করে এই যে লেট নাইট আজকে চা খাচ্ছি। এমডি ইসলাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটি দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। মুমিনুল ইসলাম কিন্তু সাত সরি আজকের হাসিটা নকল হাসি মনে হচ্ছে, আজকের হাসিটাই আসল হাসি, আসলে সবাই বুঝে না হাসির রহস্য, সৌন্দর্যের রহস্য, সবাই যদি বুঝতো তাহলে তো ভালো হতো।
আলামিন খান আমাদের ইত্যাদি পেজে আসবে না? অবশ্যই ইত্যাদি পেজে আসবো, আপনাদের ইত্যাদি পেজটা ঠিক আগের মতো করে ফেলুন, ঠিক আসবো, আসবো না কেন? বিপ্লব দাস, কি করো তুমি? আমি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজ করছি। আতিক রহমান আপু, তুমি কি বাড়ির বড় মেয়ে? হ্যাঁ ভাইয়া, আপনি কিভাবে বুঝলেন? আপনি কি আমাদের বাড়িতে আসছেন নাকি? দেখতে শিমুল ফুল কতই না সুন্দর, সুবাস নাই। আমি ভাইয়া ফুল না, আমি মানুষ। নাইস, বাহ, থ্যাংক ইউ সো মাচ। জালাল আহমেদ জিশান, তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো আমি জানি না, বাট আপনারা হয়তো মানে আমার কথাগুলোকে সুন্দরভাবে নিচ্ছেন, তাই সুন্দর লাগছে। আলামিন খান আমাদের সিলেটের ইত্যাদি পেজে আসবে না? অ্যাডমিন আলামিন, ওরে আমার ভাইয়াটা এত সুন্দর করে বললে কি আমি না আসি পারি? অবশ্যই আসবো, আমি বললাম তো আপনাদের পেজটা আগের পেজের মতো হয়ে যাক, ফ্রেশ হয়ে যাক, আমি অবশ্যই আসবো। কারণ আগের মতো এখন যে সেই আপনাদের পেজ থেকে লাইভে চলে আসলে যেটা আমার মান সম্মানে লাগে। আই এম সরি, আমি বারবার আপনি প্রশ্ন করার কারণে আমার মানে এই কথাটা বলতে হয়েছে, আই এম সরি, কিছু মনে করবেন না আপু। আপনাকে কলকাতায় দেখতে চাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব সুইট লাগছে এম হাসান, থ্যাংক ইউ সো মাচ। মাহবুবুল হক, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। মামুন খান, তোমাকে অনেক সুন্দর লাগছে আমাদের নায়িকা, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই। মামুন খান হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নায়ক, বর্তমানে উনি ভালো ভালো কাজ করছেন, বাট বর্তমানে যারা কাজ করে তারাই তো ভবিষ্যতে উজ্জ্বল হয়। তো ভবিষ্যতের মিডিয়ার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মামুন খান, ওনার বর্তমানে বেশ কিছু ফিল্ম রিলিজ হয়েছে। তো আমি বলেছিলাম যে ওনার প্রথম মুভিটা আমি হলে গিয়ে দেখব, তো আমাকে জানানো হয়নি ওনার প্রথম মুভির কথা, যার কারণে আমি দেখিনি। মামুন ভাই, আপনাকে বলছি, আপনি তো একদম তামিল নায়কদের মতো, অবশ্যই আপনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র। সো আমি দোয়া করি আপনি আরো ভালো কাজ করেন, আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। মোহাম্মদ আব্দুল বাশার, আই এম ফ্রম সিঙ্গাপুর, অসাম পিকচার, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফ্রম সৌদি আরব, ওয়াচিং ইউর ভিডিও সিস্টার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সৌদি আরব থেকেও আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে আছেন, আমার সাথে যারা এই মুহূর্তে জয়েন করেছেন লাইভে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সাথে কথা বলছেন, ভালো ভালো কমেন্টস করছেন। কমেন্টসে আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, যাদেরটা মিসিং হয়ে যাচ্ছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু চাই না কারো কমেন্টস মিস করতে। আলামিন খান, ও তুমি অসুস্থ হওয়ার আগে থেকেই অনেক সুন্দর, আই এম সরি আলামিন, তোমার কমেন্টস চলে গিয়েছে। সোহেল তালুকদার, চুলগুলো দেখতে চাই, আই এম সরি, আমি তো এখন চুল খুলে দেখাতে পারবো না, আমার চুল খুলে অনেক ছবি আছে, আপনি ফেসবুকে দেখতে পারবেন। মাহবুবুল হক, ভালো থাকবেন সময় সব সময় সারাক্ষণ সারাবেলা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেউ কোনো আজে বাজে কমেন্টস করবেন না। আমি আপনাদের সাথে কথা বলতে আসি, আড্ডা দিতে আসি, তার মানে এই না যে আমি এই মানে আমার উদ্দেশ্য কোনো খারাপ এটা সেটা। এমডি সোহেল, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। গোলাপ বিডি ইজ ওয়াচিং, গোলাপ ভাইয়া কেমন আছেন? আপনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল সম্ভবত ইন্ডিয়া কলকাতায়। তুমি এত সুন্দর করে কথা বলো, শুধু শুনতে মন চায়। জালাল আহমেদ জিসান, থ্যাংক ইউ সো মাচ জিসান, তুমি হয়তো সুন্দর কথার অর্থটা বুঝো। কামাল বিশ্বাস, তুমি যদি আমার ভালোবাসা তুমি যদি আমার ভালোবাসা পাবো কি নাই, আই এম সরি, প্লিজ অ্যাড মি, সরি চলে গিয়েছে। নবাব চৌধুরী, প্লিজ আপু, কি প্লিজ? গোলাপ এইচডি, ভালোবাসা নেবেন? হ্যাঁ নিলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে বাচ্চারা বেশি ভালোবাসে মনে হয়, তো সবসময় আমিও বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করি, অনেক আদর করি, তো বেশি বাচ্চাদের ভালোবাসা নিতে পছন্দ করি, কারণ বাচ্চাদের ভালোবাসাটা অনেক নিষ্পাপ থাকে, কোনো ভেজাল থাকে না।
শাহরুখ খান কেমন আছো মিস? আমাকে কিন্তু শাহরুখ খান এই মুহূর্তে কথা বলতেছে আমার সাথে, তো থ্যাংকস শাহরুখ খানকে। ভালো আছি, আপনি ভালো আছেন? সাখাওয়াত জুট, হ্যালো, হাই। আবু ইউসুফ, হাই। আনিস রহমান, আপনি কি বিয়ে করছেন? আমি কোনো পার্সোনাল প্রশ্নের উত্তর দিতে পারবো না, আই এম সরি। অন্য কোন প্রশ্ন করেন। এমডি শরীফুল, আপু আপনি সিলেট, আপনি লকেট নায়িকার মতো। উফ, কি বুঝিনি, সরি। সোহেল তালুকদার, টিপটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মিকি তিশন, হ্যালো, হাই। এমডি বাবু, মালয়েশিয়া থেকে বাবু দেখছি তোমায়, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাইয়া। হাসির সাথে কষ্ট আছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? আপনার মনেও মনে হয় কষ্ট আছে, এই জন্য মনে হচ্ছে, আমার মনে কষ্ট আছে। আমি ভালো আছি, এই জন্য তো লাইফে সুন্দর করে হেসে হেসে কথা বলছি সবার সাথে। আতিক রহমান, ভুবন ভোলানু, তোমার হাসি বড় ভালোবাসি। জালাল আহমেদ জিশান, পুরো পৃথিবীটাকে তোমার মতো অপ্সরা সৌন্দর্য করে রাখছো, থ্যাংক ইউ সো মাচ। এত নাইস নাইস কমেন্টস আমার ভাইয়েরা যে কিভাবে লিখে। জহিরুল ইসলাম জয়, বাড়ি কই আপু? আমার বাড়ি সিলেটে ভাইয়া। অর্ণব আবির, তোমার নাকফুলটা অনেক সুন্দর লাগছে, থ্যাংকস অর্ণব। আমি ফার্স্ট নোজ পিন দিয়েছি কিছুদিন আগে, তো ফার্স্ট নোজ পিন দেওয়ার সময় আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম, তো আমার এক ভাইয়া আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলেন, তো ওনাকে বলতে পারি না, চাইও না, বলতে চাইও না। নীরব কষ্টের জীবন, তোমার মনে কি অনেক কষ্ট নাকি আপু? আরে ভাইয়া, আপনার মানে আইডিটার নামই হচ্ছে কষ্টের, নীরব কষ্টের, তো আপনি সবাইকেই ভাবছেন কষ্টে। আমার ভিতরে কোনো কষ্ট নাই, আমি খুব ভালো আছি, ভালো ছিলাম না, এখন ভালো আছি। আদনান রুমি, নাইস ইউর স্মাইল, থ্যাংক ইউ সো মাচ আদনান রুমি। হাবিল, তুমি এত সুন্দর কেন? তোমরা খুব সুন্দর করে কথা বলো, তোমরা মানে খুব সুন্দর দৃষ্টিতে আমাকে দেখো, তাই আমি এত সুন্দর। আতিক রহমান, বসন্ত রানী, থ্যাংক ইউ সো মাচ। এখন কি বসন্ত চলে? এটার কারণে আমি কিন্তু ইয়েলো কালারটা পছন্দ করি, মানে ইয়েলো ড্রেস ভালো লাগে। এম ডি শরীফুল ইসলাম, আই এম ডি শরীফুল, কলকাতার আমি আপনার বাড়ি আসবো। আমার বাড়ি কলকাতা না তো, আমার বাড়ি বাংলাদেশে সিলেটে। রফিকুল ইসলাম, হাই আপু, কেমন আছো? ভালো আছি। আদনান রুমি, ইউ আর লুকিং ফ্রেশ। আমি যখন মেকআপ ছাড়া লাইফে আসি আমাকে লুকিং অনেক ভালো লাগে। ফয়সল মজুমদার, নো নাইস ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপা আপনার চুল ঢাকলে ভালো, চুল ঢাকলে, আই এম সরি। এক এক সময় এক এক রকম চুল থাকবে আমার, এটাই স্বাভাবিক, কারণ আমি তো মডেল অ্যান্ড অ্যাক্টার্স, তো আমি একরকম সবসময় থাকবো সেটা তো নয়। অনালি দেবী, আই লাভ। ইউসুফ উদ্দিন আকাশ ইজ ওয়াচিং। এস এম সুমন, কাবিল শাহ, নাইস স্মাইল, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। শাহাদাত হুসেন, থ্যাংক ইউ সো মাচ। বিয়ে করছো কখন? মুরাদ হুসাইন, এমদাদুল হুসাইন, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আমাকে মেসেঞ্জারে এত ফোন করে প্লিজ ডিস্টার্ব করবেন না। আপনি আমাকে কি কি দরকারে এত ফোন করেন? আপনার সাথে তো আমার কোনো দরকার নেই, আপনি মেসেঞ্জারে আমাকে এত ফোন করেন কেন? এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে আমার সাথে লাইভে আপনারা ভালো ভালো কমেন্টস করছেন, কথা বলছেন, আমার ভালো লাগছে। আর আশা করছি আমরা অনেকক্ষণ আজকে লাইভে আড্ডা দিব, সবাই সাথে থাকবেন, আর আমার লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লিমরা রানী, হাই, হাউ আর ইউ? আই এম সরি, এত সুন্দর নাম, আমি ভালো আছি। জহিরুল ইসলাম জয়, আপনার পিছনে এইটা কি? আমার পিছনে এটা স্যালাইন, স্যালাইন দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আমি অসুস্থ ছিলাম তো সেটা এখনো রয়ে গেছে। আপনি মনে একটি এত আপনি মনে একটি এত সুন্দর মানুষ জামাল উদ্দিন, আই এম সরি, আপনার কথাটা স্পষ্ট নয়।
এমডি আকবর ডিনার করেছেন আপু? হ্যাঁ ভাই, আমি ডিনার করেছি। ইফরান সাজ্জাদ, হ্যালো, হাই। কুমার বিনয়, হাই, হ্যালো ভাইয়া। তো ভিউয়ার্স, আমাকে দেখুন, আমার পিছনে কি আছে সেটা দেখার দরকার নেই। তোমার চোখটা ভালো, নাকটা বেঁকা, নজরুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, সোজা করে ফেলবো। যাহারা কষ্টে থাকে তারা বেশি বেশি হাসে, বাট আমি তো কষ্টে নেই। নর নবী, এত সুন্দর কেন, তোমার কথার মায়ের দেব কিন্তু, সরি, তোমাকে ভালো লাগছে লাইভে দেখে। রফিকুল ইসলাম আপু, তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রফিকুল ইসলাম ভাইকে। এমডি শরীফুল আপু, আমি কলকাতায়, আমি আপনাকে আপনার বাড়িতে দেখতে চাই। তোমাকে, আমাকে তোমার বাড়িতে দেখতে চাও? তার মানে আমাকে দাওয়াত দিচ্ছ? ঠিক আছে, আমি কলকাতা আসলে বাড়ি তোমাদের বাড়িতে আসবো। কলকাতার লোক তো আবার বলে যাওয়ার সময়, মানে 3 ঘন্টা বসার পরে কলকাতার লোক বলে বলে যে ঠিক আছে, আরেকবার যখন আসবেন অবশ্যই চা খেয়ে যাবেন, কিন্তু এখন তো খেলেন না। মানে যাওয়ার সময় 3-4 ঘন্টা বসার পরে, যাওয়ার সময়, বের হয়ে যাওয়ার সময় এই কথা বলে। তো কিভাবে দাওয়াত দেন আমি ঠিক বুঝলাম না। আদনান রুমি আপু, আপনি শাড়ি পরলে আপনাকে জোশ লাগে, থ্যাংক ইউ সো মাচ আদনান রুমিকে। সবসময় তার শাড়ি পর যায় না, হঠাৎ হঠাৎ শাড়ি পরি, নাইস ইউর হেয়ার স্টাইল, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাইয়া। বাবু ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন। এমডি আকবর, এই আপু, আমরা ঘুম আসতেছে না একটু, আই এম সরি। বিপ্লব দাস, মোবাইল নাম্বার দিয়ে কি হবে ভাই, আমি তো কাউকে ফোন করবো না। সুমন ফেনি, আপনি লাইভে এসে নিজেকে কি প্রমাণ করতে চান? আমি লাইভে এসে নিজেকে প্রমাণ করতে কিছুই চাই না, কারণ লাইভে প্রমাণ করার কোনো জায়গা না। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালে কি, সরি। হ্যাপি হ্যাপি না, হ্যাপি না কি, হ্যাঁ হ্যাপি আছি। মুরাদ হুসাইন, মধু কই খই, বিষ খাওয়াইলা, ও মাই গড, কেন ভাইয়া? আমি মধু, অনেকেই মেসেঞ্জারে ডিস্টার্ব করছেন ফোন দিয়ে, খুব ডিস্টার্ব ফিল করছি। তো সুমন ঘোষ, নানি কেমন আছেন? ভালো আছি নানা। বিপ্লব দাস, সেই তো বলবা না কেন, কলকাতা, সরি। এমডি হারুন, গুড। পলাশ কুমার, আপু একটা গান শোনাও না। পলাশ ভাই, আমি না গান পারি না, গান কিভাবে শোনাবো? ছি ছি আপু, আমরা মুসলিম পরিবার, এরকম লজ্জা দিবেন না। লজ্জা দেওয়ার জন্য বলছি না, কিছুদিন আগে একটা মিটিং এ গেলাম কলকাতার একজন নাম করা ডিরেক্টরের সাথে। তো মিটিং এ যাওয়ার পরে 2 ঘন্টা ওনার অফিসে বসেছিলাম, নামটা নাই বললাম, তাহলে তো অপমান করা হবে। তো কলকাতার ওই ডিরেক্টরের সাথে 2 ঘন্টা মিটিং হলো ওনার অফিসে। আসার সময় উনি বলতেছে, পড়শি তুমি তো চা খেয়ে গেল না, তো তুমি কিন্তু আরেকবার আসলে চা খেয়ে যাবা। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি বাংলাদেশে গেলে এই কথার আনসার আপনাকে আমি ঠিক এইভাবেই দেব, আমি বলে চলে আসছি। তো সেই জন্যই বলা আর কি। কবির খাইর, খাইর নইমুল, নিয়ামুর রহমান, ডিনার হলো? হ্যাঁ ডিনার অনেক আগেই হয়েছে। এমডি সৌরভ, কেমন আছেন পাগলি আপু? পাগলি, ঠিক আছে, পাগলি পাগলি বলে না অনেকে, আদর করে বলে, তো পাগলি কথাটা শুনতে ভালো লাগে। আদনান রুমি আপু, আপনার লাইভ লাইভটা শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ আদনান রুমি, কেমন লাইভটি শেয়ার করার জন্য। আর সবাইকে বলবো যে আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, আর কেউ যদি খারাপ কমেন্টস করেন আমার কিছু আসে যায় না। এমডি মইনুল ইসলাম ইমরান, থ্যাংক ইউ সো মাচ ইমরান, তুমি আমার লাইভটি দেখছো, নিজেকে ধন্য মনে করছি। আশা করছি তুমি ভালো আছো, আশা করছি তুমি ভালো থাকবা। আমি আশা আশা করি না যে কেউ কখনো খারাপ থাকুক, আমি যেরকম ভালো আছি সবাই ভালো থাকুক। আমাকে দেখে তোমার ভেবে নেওয়া উচিত ভালো থাকতে হয় কিভাবে, নিজেকে কষ্ট দিয়ে নিজেকে শেষ করে কাউকে মানে দেখানোর মানে নাই, নিজেকে ঠিক রেখেই সবকিছু প্রমাণ করতে হয়।
নিজেকে কষ্ট দিয়ে না। আসাদ আল, কারণ কি? আই এম সরি, আপনার এই কথার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। এমডি জিসান জাসিম, হ্যালো, হাই আলামিন খান, আর কিছুদিন পরে আমার পরশ টিভি শুভ উদ্বোধন করব, তোমাকে পরশি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারছি না। ইউ আর শাওন, ইউ আর রিয়েলি লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। রাতের আলো নেই, আকাশে ঝড় নেই, তাই এত মিস করেন, কি বলেন? বেশি লম্বা কমেন্টস করবেন না, পড়া যায় না, চলে যায়। নাইমুর রহমান, গুড নাইট, গুড নাইট। নাসির আনসারি লিনকা, এটা কোন দেশের ভাষা? আনিস রহমান, আপনি একা? লাইফে তো একাই আছি, লাইফেও একা আছি। শাম্মী বেগম, নাইস, থ্যাংকস শাম্মীকে, যদিও আমি শাম্মীকে চিনি না, বাট থ্যাংক ইউ। মইনুল ইসলাম ইমরান, অল টাইম তুমি, আই এম সরি, অল টাইম খারাপ থাকি, ও সেটা হয়তো তোমার পার্সোনাল ব্যাপার। নজরুল ইসলাম, পাগল নাকি? পাগল আমি? এমদাদুল হক, আপনার চেহারা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপনাকে। আব্দুল খাইম, ভেরি নাইস, ভেরি নাইস। রিফাত আল হাসাদ, হাই। কৌশিক গুগুই, গুড নাইট, গুড নাইট। এত অদ্ভুত অদ্ভুত নাম কিভাবে মানুষ বের করে আমি ঠিক বুঝি না। গুগুই, তারপরে বাবুই, হ্যাঁ বাবুই নামটা তো ঠিক কমন, কিন্তু গুগুই এটা খুব আশ্চর্যজনক নাম। আবুল কালাম আজাদ, হাসার অভিনয় সবাই সহজভাবে করতে পারে, কিন্তু সত্যিকার কাদার অভিনয় কেউ করতে পারে না, অনেক সুন্দর করে বলেছেন আপনি, থ্যাংক ইউ। বেকার ছেলে, তুমি একা আমি একা, কবে হবে দেখা? মাই গড, আমি একা না, এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন 263 জন ভিউয়ার্স, সো আমি একা না, আর একটা একটা থাকিও না। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ লাইভে সময় দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে আজকে লাইভে আসার আমার উদ্দেশ্য ছিল এটাই, আমি লং টাইম অসুস্থ ছিলাম, হসপিটালাইজড ছিলাম, সো আমি সবাইকে অনেক মিস করছিলাম, সবার সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, আর আমার মোবাইলটাও সুইচ অফ ছিল। তো আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায়, সিলেটবাসীর সবাই যারা জানে সবাই আমার জন্য দোয়া করেছে, সবাই হসপিটালে দেখতে এসেছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমি অনেক সুস্থ আছি, ভালো আছি, নতুন কাজের সব উদ্যোগগুলো নিচ্ছি, যে নতুন নতুন কাজগুলো হাতে নিচ্ছি, আশা করছি যে মানে এভাবেই সুস্থ থাকবো, এভাবেই নেক্সট টাইম আপনাদের সাথে কথা বলবো, আবারও লাইভে আসবো কোনো এক সময় কাজের ফাঁকে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আমার মতো। সো গুড নাইট।